Good morning. Sir, round yachen? Yes. Oh, by the way, Lombu. Yes, sir. Kalke to ami chilam na. কজনকে ভুলভাল ইনজেকশন দিলেন কি কজনকে ঘাবড়ে দিলেন স্যার কি যে বলেন জোকিং আচ্ছা হ্যাঁ 7 নম্বর پیشنট ভালো यस স্যার 3 নম্বর ওষুধগুলো ঠিকঠাক ফাইন আর আমাদের বসগিনি জ্বালাচ্ছে ওই একে বুড়ি তাই আবার কানে কালা ও লমো নিনা কেমন আছে নিনা স্যার ও তো কি ও তো কি আছে ওর না ওকে তো ডিসচার্জ করে দেওয়া হয়েছে হোয়াট নিনাকে ডিসচার্জ করে দিয়েছে यस স্যার আমার পারমিশন ছাড়া ও ডিসচার্জ হয় কি করে হ্যাঁ কিন্তু ডোন্ট টক ননসেন্স কত বছর চাকরি করছেন আপনি এখানে আপনি জানেন না একজন ডাক্তারের পারমিশন ছাড়া এরকম একজন پیشنটকে কোনোভাবেই ডিসচার্জ করা যায় না মনোবার ওর কন্ডিশন যথেষ্ট সিরিয়াস ছিল ও যখন ডিসচার্জ হয় তখন আপনি এখানে ছিলেন यस স্যার দেন স্যার আমার তো কিছু করার ছিল না কারণ উনাকে তো ডক্টর সরকারি ডক্টর সরকার ডক্টর কেন হাই হাই হ্যালো হাই কি ব্যাপার একা একা কোত্থেকে মমিতা কোথায় মমিতা বাড়িতে কোত্থেকে মানে তুই এখন কোত্থেকে এসসি ক্লাস থেকে এই শুনতে ক্লাস করলি না তুই সকালবেলা কলেজে এসেছিস হ্যাঁ আমি সকালবেলা এসেছি কিন্তু সেটা ক্লাস করার জন্য নয় আমার আজকে প্র্যাকটিস ছিল কালকে জেভিএস এর সাথে ম্যাচ আছে বুঝতেই পারছি কিন্তু এই যে তুই ক্লাস করছিস না পরীক্ষার সময় কি হবে শুনি কেন তুই তো আছিস তুই আমায় হেল্প করবি না আচ্ছা আমার লাস্ট খাতাটা তুই এখনো ফেরত দিসনি শ্রাবন্তী ঠিকই বলে কি শ্রাবন্তী ও ফার্স্ট বেঞ্চার হরলিক্স এর কাজ রঙ্গন হ্যাঁ জাস্ট জোকিং কিন্তু কি বলে রে বলে যারা সিরিয়াসলি খেলাধুলো করে তারা অটোমেটিক্যালি মানে তাদের অটোমেটিক্যালি ইন্টেলিজেন্স কমে যায় মানে বোকা হয়ে যায় সেই এক প্রবলেম সাধারণ মেয়েদের এক প্রবলেম তোদের নিয়ে এক প্রবলেম তোরা না বুঝতে চাস না যে খেলাটা জাস্ট ফিজিক্যাল খেলা নয় অনেক অনেক পড়াশোনা করতে হয় এর জন্য আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরে নে হেনরি ওলোঙ্গা জিম্বাবুয়ের পেসার ছিল জুবিন মেহতার গ্রুপের ক্লাসিক্যাল পিয়ানিস্ট সক্রেটিস ডাক্তার ছিল ব্রাজিলের ক্যাপ্টেন আর শ্রীকান্ত কুমলে এরা সব ইঞ্জিনিয়ার তুই এরপরে আমায় বলবি যে খেলাধুলা করলে বুদ্ধি কমে যায় না হবি বুঝছি কিন্তু তুই তো আর ওদের মতো হতে পারবি না না আমি ওদের মতো হতে পারবো না কিন্তু আমি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ নিতে পারি যদি কোনো স্পোর্টসের কোশ্চেন এখানে করা হয় তুই পারবি না আমি পারবো জানতে চাস ওকে সুনিতা রানীকে এশিয়ান গেমস থেকে কেন বাদ দিয়ে দেবো বল ও তো কাগজ পড়লেই জানা যায় হ্যাঁ কাগজ পড়লে জানা যায় কিন্তু এটা জানা যায় কি যে ব্রাজিল 4-3-3 থেকে 5-3-1-1 কেন চেঞ্জ করলো হ্যাঁ হ্যাঁ সব তোর বুদ্ধি শেষ হয়ে গেল ভীষণ সিরিয়াস ক্লাস করা পাখি সব বুদ্ধি শেষ কিন্তু অনেস্টলি তোকে একটা কথা বলবো এই মুহূর্তে তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস ইন্ডিয়ার কটা স্টেট আমি পারবো না এই শুন কালকে তোদের ম্যাচ কটে আমাদের কালকে কেন তুই আসবি না অনেক দিন ধরে তুই তো খেলা খেলা করছিস তাই ভাবছি আমি খেলা খেলা করছি কিন্তু তুই কেন আসবি আমরা টোটাল ফুটবল কিরম খেলি সেটা বোঝবার জন্য নাকি আমি কেমন খেলি সেটা দেখার জন্য বাই বাই শুনুন ডক্টর গাঙ্গু দেখুন একদম এসব লেম এক্সকিউজ দেবেন দেখুন আপনি যদি এতটা এক্সাইটেড হয়ে থাকেন তাহলে তো আপনাকে কিছু বোঝানো মুশকিল বোঝার তো কিছু নেই এ তো জলের মতো পরিষ্কার টাকার জোরে একটা বাচ্চা মেয়েকে একটা লোক সরিয়ে দিল বাচ্চা মেয়েটা সরে যেতে বাধ্য হলো তার কারণ সে গরিব দেখুন ব্যাপারটা একদমই সেরকম না ব্যাপারটা একদমই সেরকম
আচ্ছা ডক্টর গাঙ্গুলি, আপনি কি আমাকে এতটা ইরেসপন্সিবল ভাবেন? শুনুন, আমি নিজে এক্সামিন করে দেখেছি যে শি ওয়াজ পারফেক্টলি অল রাইট। গত পরশু অবধি আমি ওকে যেভাবে দেখেছি তাতে শি ওয়াজ পারফেক্টলি অল রাইট থাকার কথা নয়। আপনি আমাকে অবিশ্বাস করছেন? দেখুন ডক্টর গাঙ্গুলি, আমি নিনাকে নিজে এক্সামিন করেছি, ওর কন্ডিশন একেবারেই ক্রিটিক্যাল ছিল না। আর নেক্সট উইকেই তো চেক আপে আসবে। না না, সেটা তো বুঝলাম, কিন্তু নিনা তো আমার আন্ডারে ছিল। তা আপনাদের কারুর কি একবারের জন্য মনে হলো না যে একবার রজতকে ইনফর্ম করি? সরি ডক্টর গাঙ্গুলি, আপনাকে ইনফর্ম করবার চেষ্টা করা হয়েছিল, ফোনে কন্ট্যাক্ট করবার চেষ্টা করা হয়েছিল, আপনি ছিলেন না। এনিওয়ে, এই মিস্টার ব্রহ্মচারী, এই লোকটা এলো কোথেকে, মানে কার রেফারেন্স? আপনার? একেবারেই না, ইনি আমাদের ডিরেক্টর মিস্টার নন্দীর একজন ক্লোজ ফ্রেন্ড। তাই বলুন, এতক্ষণে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, বুঝলাম। আপনি যা ভাবছেন একেবারেই ব্যাপারটা তা নয়। কিন্তু নয় বুঝি, না হলেই ভালো। আপনাকে না আর পাঁচজনের থেকে একটু অন্যরকম ভাবতাম। টাকার জোর দেখিয়ে একটা অন্যায়কে শুধুমাত্র আপনি সমর্থনই করছেন না, অন্য পাঁচজন যাতে কনভিন্সড হয় সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছেন। শুনুন ডক্টর গাঙ্গুলি, আপনি কিন্তু ভুল ভাবছেন। রামবলগুলো কি খেতে না, জাস্ট ভাবা যায় না, স্বপ্নের মতো। কুমার পিজা ছাড়া রামবল কি খাচ্ছ? বাজে। এই কি রে, তুই তো পুরো পিজাটা খেয়ে নিবি, দে আমাকে একটু। এটা আমার। কুমার এইগুলো আমি খাবো, আমি আমি খাবো। কি দেখতে পাচ্ছিস, ব্যাপারটা কি? স্মিতা, তোর কোথায় বেরোনো ছিল না? কি হয়েছে, কি মুখে কি কি লুকোচ্ছিস, কি গিল্লি তো আবার, কি বল? স্মিতা অনেক বয়স হলো, মিথ্যে কথা বলে এবার বন্ধ কর না। কি এই, তুমি আমার কোথায় যাচ্ছ? হাতে কি বার করো, হাত দেখো। কিছু না, কিছু না। স্মিতা সত্যি কথা বল, কি? আমি না পিজ্জা এনেছিলাম, তো বাচ্চা মানুষ তো একটুখানি দেখ, তুই একটুখানি দিয়েছি। তোকে আমি বারণ করেছি, তুই আবার বাইরে থেকে খাবার আনলি। হ্যাঁ, বারণ করেছিলাম তো বাইরে খাবার আনতে। তাহলে শুনলি না কেন? কি করব, আগে যেখানে থাকতাম সেখানে সব খাবারই মিষ্টি, এখন এখানে এসেছি ঠিক উল্টোটা, সবকিছুই বয়েল ফুড। আচ্ছা আমি মাঝে মাঝে ভাবি আমি বাড়িতে আছি না নার্সিং হোমে আছি। হ্যাঁ ঠিক, তোমার বুঝে কাজ নেই, তুমি খাচ্ছ খাও, গুবলুকে খাওয়াবে না, দিন দিন একটা ফুটবল তৈরি হচ্ছে। কি আশ্চর্য রে দিদি, তুই আহারে কি গুবলু, একটা মিষ্টি বাচ্চা মানুষ, এই বয়সে গোলগাল হবে না তো কোন বয়সে হবে শুনি? সে আমার ননদের ছেলের মতন টিংটিঙে কাঠের মতন রোগা হবে না? বাবু তুমি খাও খাও, আমি আগে থেকে অনেক রোগা হয়ে গেছি। তাই সেই জন্য আদর করে তোমার ক্লাসে সবাই তোমায় কেঁদো বলে ডাকছে আজকাল। কেঁদো কেঁদো, কি ইনোভেটিভ নাম, ইনোভেটিভ নাম। দে আমার পিজ্জা দে, আমার পেটে এখনো জায়গা আছে, আমি বরঞ্চ পিজ্জাটা খেয়ে নি। কেঁদো বাবালি, তোমায় কে বলতে বলেছে যে আমার নাম কেঁদো? বাবা তড়পাচ্ছিস কেন, যদি বলে থাকি ঠিকই তো বলেছি। কাল সকালবেলা উঠে পাক্কা 10 পাক মারবে মাঠে, তারপর ব্রেকফাস্ট। দয়া করে আমার ছেলেটাকে তোমার মতো স্পয়েল তৈরি করো না। ভুট্টা দা গাছে, চলে গেছে, ভুট্টা দানা আছে, খা। দিচ্ছ দাও, সকালে আমার সঙ্গে 10 পাক দৌড়াতে হবে। এটা আবার বড় ব্যাপার কি, দৌড়াবো দে। কে জানে সর্দি টর্দি লেগেছে বোধ হয় সেই জন্য, না এমনি ঠিকই আছে। হ্যাঁ না, আজ হবে না, অন্য দিন দেখা করে নেব। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে।
আমার পারমিশন ছাড়া ও ডিসচার্জ হয় কি করে? কেন টাকার জোরে একটা বাচ্চা মেয়েকে একটা লোক সরিয়ে দিল? আপনি যা ভাবছেন একেবারেই ব্যাপারটা তা নয়। কিন্তু আমি নীনাকে নিজে এক্সামিন করেছি, ওর কন্ডিশন একেবারেই ক্রিটিক্যাল ছিল না। তোর নখটা কেটে কানে অপারেশন করে লাগিয়ে দিলে দেখবি তুই ঠিক হয়ে যাবি। কেমন আছিস? ঠিক আছে, দেখি চারটা দেখি। মনে হচ্ছে পেটের মধ্যে পোকা কিলবিল কিলবিল করছে। একটা কাজ করবেন তো, একটা মেট্রোজিলে ফুল কোর্স করিয়ে দেবো। ঠিকই আছে, আমি চলি। তুমি থাকবে না? আমি থেকে কি করবো? এই যে লম্বু আছে না, আমার চেয়েও তো লম্বা, আমার চেয়ে অনেক বড় ডাক্তার, অনেক বেশি জানে। চলি টাটা, জোরে জোরে দম। বাহ, নীনা তো একদম ফিট, ঠিক হয়ে গেছিস তুই। আগে ছেড়ে দেবে? ছেড়ে দেবো? না, ছাড়তে তো এখনো কিছুদিন সময় লাগবে। এখন তুমি লক্ষ্মী হয়ে কি হবে? তোকে বিস্কুট দিয়েছে, তুই খাসনি কেন? ঠাকুমার জন্য নিয়ে যাব। ঠাকুমার জন্য নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, ঠাকুমার জন্যে আমি আরো অনেক বিস্কুটের প্যাকেট এনে দেবো, এটা তোকে দিয়েছে তুই খাবি। ঠিক, ওকে লক্ষ্মী, চেব। গত পরশু অবধি আমি ওকে যেভাবে দেখেছি তাতে শি ওয়াজ পারফেক্টলি অলরাইট থাকার কথা না। এটা স্যুপ, এটা স্যুপ। স্যুপ যে গরম গরম খেতে হয় সেটাও জানা নেই? যাও গরম স্যুপ নিয়ে এসো, এরকম এই এই থার্ড ক্লাস স্যুপ আমি খাবো না, যাও। যত সব, এটা কি ট্রেন্ড নার্স না কি, এ কোন হসপিটালে এসে পৌঁছলো? হ্যাঁ, স্যুপ খাওয়াতে জানে না এ কি? তুমি আবার ওদিকে তাকিয়ে আছো কেন? এদিকে সব আর টাবেলটা সঙ্গে নিয়ে আসবে তো, কি মুশকিল। মুখে যে স্যুপ লেগে আছে সেটা পরিষ্কার করতে হয় না? উফ, আসতে আসতে, তোমরা তো সেবা করো। হ্যাঁ, তো এই ব্যাটা ছেলের মতো হাত নিয়ে সেবা করে কি হবে? রোগী তো আরো অসুস্থ হয়ে পড়বে। যত সব, সরি স্যার। স্যার, হোয়াট ইউ মিন বাই স্যার? তুমি কি আমার আন্ডারে চাকরি করো? না, মানে তবে তবে হোয়াট ইউ মিন বাই তবে? আমার তো একটা নাম আছে নাকি, এরপর তুমি আমাকে মিস্টার ব্রহ্মচারী বলে ডাকবে, বুঝলে? ঠিক আছে স্যার। ওকে, আবার স্যার, মিস্টার ব্রহ্মচারী। ঠিক আছে, ওকে, ইউ ক্যান গো নাও। এ শোনো শোনো শোনো, এদিকে শোনো, এটা কি এই এসিটা কাজ করছে না কেন? কেন স্যার? হ্যাঁ, এসি তো ফুল আছে। আমাকে ফুল দেখাবে না, বুঝলে? আমার বাড়ি এবং চার চারটে গাড়ি ফুললি এয়ার কন্ডিশন, একটা একটা থার্ড ক্লাস এসি এখানে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে স্যার, আমি আমি কমপ্লেন করে দেবো। কমপ্লেন করবে মানে এক্ষুনি যাবে ডক্টর সরকারের কাছে ডাইরেক্টলি গিয়ে বলবে, যেটা ইমিডিয়েটলি রিপেয়ার হওয়া দরকার, বুঝলে? ঠিক আছে, যাও, আমার দাঁড়িয়ে আছে, যাও। একটার পর একটা এখানে তো থাকাই মুশকিল হয়ে যাচ্ছে না, আমাকে দেখছি। এই যে, এই যে এসো এসো, কোথায় ছিলে? হ্যাঁ, আমাকে একা ফেলে রেখে এতক্ষণ কোথায় ছিলে? কেন স্যার, এই আপনার জন্য গরম স্যুপ আনতে গেছি। ও, একটুখানি গরম স্যুপ আনতে তো আধবেলা কাটিয়ে দিল, এরপরে যখন ফুল কোর্স লাঞ্চ আসবে তখন তো গোটা দিন চলে যাবে। দাও, খাইয়ে দেবে তো, কি মুশকিল। উড়ে বাবা, আগে কি
গেছি গেছি গেছি, আমার জিভ পুড়ে গেল। আমি আমি তোমার এগেনস্টে কমপ্লেন করব, তুমি গরম স্যুপ খাইয়ে আমার জিভ পুড়িয়ে দিয়েছো। গেট আউট, গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম, গেট আউট। যত সব উড়ি বাবা রে, গেছি আমার জিভটা গেছে। নার্স, মোটামুটি সাজানো হয়ে গেছে আমার ফুটবলের দুটো টিম। হ্যাঁ, এই 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 হচ্ছে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, ঠিক আছে। আর ফুটবলের অ্যাটাকের সবথেকে মেন যারা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো উইং। উইং, উইং মানে তো ডানা। হ্যাঁ, ডানা, লেফট উইং, রাইট উইং। এবার এই লেফট উইং আর রাইট উইং এরা ড্রিবল করে গিয়ে ভেতরে যাচ্ছে, বুঝেছিস? এবার লেফট উইং এ আমার তরকারিগুলো সব নিচে কেন গুলো কাটবো বলে রেখে গেলাম? আর তরু এখন ডিস্টার্ব করো না, আমি এখন পাখিকে ফুটবল শেখাচ্ছি। তুমি যাও, রান্না হবে না তো? রান্না পরে হবে, আমি এখন এগুলো শেখাচ্ছি, তুমি এখন ডিস্টার্ব করো না তো, যাও 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 যাও। আম্মা, ও আম্মা, লেফট উইং কমপ্লেন করতে গেল। ছাড় তো, তুই এদিকে দেখ। এই লেফট উইং আর রাইট উইং এদের কাজ হচ্ছে এই যে কর্নার ফ্ল্যাপস, হ্যাঁ, এই কর্নার ফ্ল্যাপের দিকে গিয়ে বলটাকে এই গোলপোস্ট পেনাল্টি এরিয়ার মধ্যে এইখানে সেন্টার করবে। এবার সেন্টার করার পর আমার অন্য প্লেয়ার স্ট্রাইকাররা তারা এগিয়ে গিয়ে এখান থেকে কি করবে, বলটাকে হয় হেড করে নয়তোবা শট দিয়ে গোলের মধ্যে ঠোকাবে। বুঝেছি, মানে এই যে এই কর্নারের ফরওয়ার্ডের প্লেয়ারদের বলা হয় রাইট উইঙ্গার আর লেফট উইঙ্গার, ঠিক না? রাইট, এই তো মাথার মধ্যে ঢুকছে। তবে আজকাল অবশ্য খেলার পদ্ধতি অনেক বদলে গেছে, যেমন ধর এই লেফট ব্যাক বা রাইট ব্যাক এরাও কিন্তু এখন উইং প্লে করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মানে এবারের ওয়ার্ল্ড কাপে তো সব থেকে বেশি দেখা গেছে সেটা। তোমরা সব টিমই করে, মানে ওই জিদান, জিদান কোন দেশের প্লেয়ার? ফ্রান্স। ওই তো মালদিনি, তারপরে রোনাল্ডো। হ্যাঁ, আমাদের বাইচুং ভুটিয়া করে করে, মানে ঠিক সেটা নয়। তবে কি জানিস তো মা, এই সব খেলাতেই একটা সাবেক পদ্ধতি আছে, সেটা সবাই একটু মেনটেন করে। তুমি তুমি পেলের খেলা দেখেছো? হ্যাঁ দেখেছি, সামনাসামনি একবারই দেখেছি, সেই যে ওই ইডেন গার্ডেন্সে কসমসের হয়ে পেলে খেলতে এসেছিল মোহনবাগানের সাথে। কি বৃষ্টি সেদিন পাখি, তোকে কি বলবো। পেলে একটা ফ্রি কিক করেছিল জানিস, এখনো আমার চোখের সামনে ভাসে। আর শিবাজি ব্যানার্জি, ও অসাধারণ গোলকিপিং, ভাবা যায় না। খুব ভালো খেলতো না কে? পেলে। হ্যাঁ হ্যাঁ, খেলতো মানে অসাধারণ প্লেয়ার। কি ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, পাসিং। তবে আমার অবশ্য মারাদোনাকে অনেক বেশি ভালো লাগে, সেটা হতে পারে জানিস, কারণ আমি তো মারাদোনার খেলা বেশি দেখেছি। সেই যে ওই ইটালির সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ও সারা স্টেডিয়াম একদম মানে হই হই করে পাখি পাখি। তোর হঠাৎ এই ফুটবল নিয়ে এত মাথা ব্যথা কিসের হলো বলতো? হলো হলো মানে ছিল না নাকি? ফুটবল নিয়ে তো, হ্যাঁ মানে আমি ফুটবল নিয়ে কত পড়াশোনা করেছি। এটা হাসির কি আছে বাবা? তুমি জানো বেন্ডিট লাইক বেখম বলে একটা ওই, সেটা আবার কি? আরে সিনেমা, সেখানে আমার মতো একটা মেয়ে কি দারুণ ফুটবল খেলছে ভাবতে পারবে না, তাই নাকি? ইন্টারেস্টিং। তোমার তোর যখন ফুটবলে এত ইন্টারেস্ট হয়েছে, আমি একটা কাজ করবো জানিস, আমি নেক্সট যেদিন কলেজ স্ট্রিটে যাব না বইপাড়া, আমি তোর জন্য দুটো বই এনে দেবো, মতিনন্দীর, স্টপার আর স্ট্রাইকার। খুব ছোটবেলায় পড়েছিলাম জানিস মা, অসাধারণ লেগেছিল। সেই তখন থেকেই আমার শখ হয়েছিল ফুটবলার হওয়ার, হয়ে গেলাম স্কুল মাস্টার। কবে এনে দেবে? কি মা, তোমার ফুটবলের জুতো? তোর পায়ের সাইজটা কত বল, 3 না 4? বাবা
স্ট্রাইকার ছিলাম রে তোদের মারাদোনার মতো, স্কুল টিম কলেজ টিম। খবর তো রাখিস না, স্টুডেন্ট টিচার ম্যাচে এখনো এই গত বছরও একটা গোল দিয়েছি, এখনো অবশ্য দমে পারি না জানিস, কিন্তু স্পিরিটটা আছে। একটা স্ট্রাইকারের সব থেকে ইম্পর্টেন্ট হলো ফাইটিং স্পিরিট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমি তো এখনো স্টপারের ব্যাপারটা আমার না না, এখনো স্টপার স্টপার টপার হবে না, আমার কলেজ আছে, কলেজ স্পেশাল ক্লাস। হ্যাঁ এসবি, আমি আসছি দাঁড়া।